গুড আফটারনুন, আমি শ্যামলকান্তি বর্মন। আজ আমার ফেসবুক পেজ এফবি টিউটোরিয়াল শ্যামলকান্তি বর্মন, আমার ইউটিউব চ্যানেল দ্য জার্নি ফর ভাইয়া অথবা অন্য নামে লার্ন উইথ এসকেবি, আমি যে মাধ্যমিক প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম, ভার্চুয়াল প্রস্তুতি পর্ব, আজ ক্লাস টেনের টেক্সট বই থেকে একটা কবিতা আমি আলোচনা করার চেষ্টা করছি। 2022 মাধ্যমিক ইংলিশ এক্সামে যে কবিতাটি এসেছিল ফেবল, সেটা আমি বলবো যে ছাত্রদের সেটা বাদ দিয়ে বাকি কবিতাগুলো পড়লে বেটার, কারণ 2023 মাধ্যমিক ইংলিশ এক্সামে এই ফেবেল কবিতাটা আসার চান্স একদম নেই। তো বাকি যে কবিতাগুলো রয়েছে তার থেকে প্রিপারেশন নিলেই বেটার। তার মধ্যে একটি হলো মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। কবিতা আলোচনা করতে গেলে আসলে কবিতার প্রেক্ষাপট একটু বলে নিলে ভালো হয়, কোন প্রেক্ষাপটে কবি টেড হিউজেস এই কবিতাটি লিখেছেন, কেন আজকের দিনে সেটা প্রাসঙ্গিক। আমাদের জীবনে গাছ বৃক্ষ আমাদের শ্রেষ্ঠ বন্ধু, দিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আমরা শিক্ষকরা ক্লাসে পড়িয়ে থাকি, ছাত্ররা পড়ে যে গাছ আমাদের সবচেয়ে প্রকৃত বা বেস্ট ফ্রেন্ডস, সবচেয়ে ভালো বন্ধু। গাছ আমাদের প্রাণ রক্ষা করে অক্সিজেন সাপ্লাই দিয়ে, ট্রিস সেভ আওয়ার লাইফ বাই সাপ্লাইং আস দ্য মোস্ট নিডফুল অক্সিজেন ফর লিভিং। কিন্তু আমরা মানুষেরা কখনো নিজেদের স্বার্থে, কখনো সভ্যতার উন্নতির মিথ্যে অহংকারকে সামনে রেখে শহুরে নাগরিক জীবন বা আজকের যুগের কমার্শিয়াল লাইফকে স্যাটিসফাই করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত গাছ কাটছি। এবং এটা একটা চরম সত্য যে যারা গাছ কাটে তাদের মধ্যে 1% মানুষও গাছ লাগায় না, অর্থাৎ গাছ রোপণ করে না, কিন্তু যারা কাটে না তারাই বেশি রোপণ করে। গ্রামের দিকে গেলে আমরা দেখতে পাই সেটা, সাধারণ মানুষগুলো মনের অজান্তে প্রচুর গাছ লাগিয়ে ফেলে, ফলে এখনও গ্রাম অঞ্চলে গরমটা অত্যাধিক পরিমাণে নেই। কলকাতায় যেমন গরমে থাকাই যায় না, এই গরমের জন্যই আমাদের 2 মাস ধরে স্কুল ছুটি, পাশাপাশি উত্তরবঙ্গে বা উত্তরবঙ্গের গ্রামগুলোতে কী সুন্দর পরিবেশ, কখনো কখনো তো বিদ্যুতের দরকারই হয় না, প্রাকৃতিক বিদ্যুৎ, কী সুন্দর আবহাওয়া। যাই হোক, এই গাছ হলো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ডস, কিন্তু আমরা নির্বিচারে গাছ কাটি। আমরা বলি সভ্যতার উন্নতি হবে, নাগরিক সভ্যতা বিকাশ ঘটবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে গাছ কাটার সঙ্গে সঙ্গে আমরা একটা ধ্বংসের পথে চলেছি। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, এই ধ্বংসের প্রথম পর্ব। তো যেটা বলছিলাম যে আমরা যদি মাই অন ট্রু ফ্যামিলি থেকে একটু আলোচনা করি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে যে ধরনের প্রশ্ন মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক কোশ্চেনে, মাধ্যমিক পরীক্ষায় আসে তাতে আমাদের সুবিধা হওয়ার কথা, তাতে আমাদের এখন নির্ভয়ে পরীক্ষার হলে ঢোকার কথা।
আমরা বিগত কয়েক বছরের যদি প্রশ্নগুলো ইংরেজি প্রশ্নগুলো লক্ষ্য করি একটু ভালো করে, তাহলে দেখব আমরা দু ধরনের প্রশ্ন বা দুই তিন ধরনের প্রশ্ন বেশি আসে। নাম্বার ওয়ান মাল্টিপল চয়েস টাইপ, অল্টারনেটিভ টাইপ, একটা প্রশ্ন দিয়ে বলবে তিন চারটা উত্তর দিবে, একটা উত্তরকে খুঁজে নিতে হবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। যেমন দ্য পোয়েট অফ দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি ইজ জন কিটস, টেড হিউজেস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটসেট্রা এটসেট্রা। আমাদের কিন্তু সঠিক অল্টারনেটিভটি আমাদের বেছে নিয়ে লিখে দিতে হবে বা দাগিয়ে দিতে হবে। তো এইভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে। আরেক ধরনের কোশ্চেন কী আসে, আরেক ধরনের প্রশ্ন আসে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অ্যাবাভ, টেক্সট থেকে বা কবিতা থেকে শব্দ বা শব্দাংশ বা কয়েকটা শব্দ নিয়ে মিলিয়ে নিয়ে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। আর প্রকার আসতে পারে ভেরি শর্ট কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ওয়ান অর টু সেন্টেন্স, এক বা দুই বাক্যে উত্তর দিতে হবে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, এরম আসতে পারে। এরকম কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আসে, প্র্যাকটিস করলে নাথিং, কিচ্ছু ব্যাপার না। তো আমরা আজকে এই কবিতাটা মাই ওয়ান টু ফ্যামিলি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন একটু বলে দিচ্ছি। আমার এটা ভার্চুয়াল ক্লাস, ব্ল্যাকবোর্ড আমার আমি ব্যবহার করছি না, তবে মন দিয়ে শুনলে আমার মনে হয় কাজ দেবে। শুরু করছি কবিতাটা। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট, ওয়ান্স মানে একদা, আই মানে আমি, ক্রেপ্ট মানে চুপি চুপি ঢোকা, প্রবেশ করা, ইন অ্যান ওকুট, ওক গাছের বনে, একদা বা একদিন আমি চুপি চুপি একটা ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক, এসটিএজি, আমি খুঁজছিলাম, লুপ ফর মানে খোঁজা, আমি খুঁজছিলাম একটি পুরুষ হরিণ, মেল ডিয়ার, স্ট্যাক। তাহলে কী হলো প্রথম লাইনটা, আই ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাক, একদিন আমি চুপি চুপি একটি ওক গাছের বনে প্রবেশ করেছিলাম, প্রবেশ করে আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম, মানে কবি প্রবেশ করেছিলেন। তারপরে কি সেকেন্ড লাইন, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার সঙ্গে দেখা হয়ে যায় এক বৃদ্ধা মহিলার, সেখানে আমি দেখা পেয়েছিলাম একজন বৃদ্ধা মহিলার, অল নবলি স্টিক অ্যান্ড র্যাক, হাতে একটা টলমল টলমল করা লাঠি, বৃদ্ধা দুর্বল, লাঠি হাতে টলমল টলমল করছিলেন, অ্যান্ড র্যাক ছিঁড়া ছিন্ন বস্ত্র পরনে। সে সেইট, সে বৃদ্ধা আমাকে বললেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইন সাইট মাই লিটল ব্যাগ, যে আমার এই ছোট্ট ব্যাগে, তার কাছে একটা ব্যাগ ছিল, থলে, আমার এই ছোট্ট ব্যাগে বা থলেতে তোমার সব রহস্য লুকিয়ে আছে, আমার এই ছোট্ট ব্যাগে তোমার সব রহস্য লুকিয়ে আছে। প্রশ্ন, রহস্যগুলো কী কী? মানুষের বেঁচে থাকার রহস্য, মানুষের বেঁচে থাকার রহস্য অক্সিজেনের মধ্যে লুকিয়ে আছে, প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে, গাছপালার মধ্যে লুকিয়ে আছে, চতুর্থ লাইন, দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন আর আমি কাঁপতে শুরু করলাম, বিগ্যান টু কোয়াক, কাঁপতে শুরু করলাম, অর্থাৎ তার এই হাসি শুনে, তাকে হাসতে দেখে আমার ভয় পেয়ে গেল, ভয়ে কাঁপছিলাম। সেই ওপেন হাবার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন, অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, আর আমি দুবার সজাগ হয়ে উঠলাম।
একবার সজাগ কখন, যখন তিনি বলেছিলেন যে আমার এই ছোট্ট ব্যাগে তোমার সব রহস্য লুকিয়ে আছে, আর একবার কখন যখন তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন, তখন এই দুবার আমি সজাগে উঠলাম। তারপরে কী দেখলাম, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং টাইপ অ্যান্ড মি টাইট টু এ স্টেক। আমি দেখলাম অবাক চোখে তাকিয়ে থাকা ওক গাছের একটা উপজাতি, একদল উপজাতি আমাকে ঘিরে রেখেছে। আমাকে দেখে ওক গাছেদের একদল উপজাতি অবাক হয়ে গেছে, আমাকে ঘিরে রেখেছে, অ্যান্ড মি টাইট টু এ স্টেক, আর আমাকে একটা খুঁটির মধ্যে আমাকে বেঁধে রেখেছে। কবির এটা কিন্তু এই যে কথাটা, এটা আমরা কবিকে একদল ওক গাছ ঘিরে রেখেছে, তাকে বেঁধে রেখেছে, আসলে এটা মানুষকে, মানব সমাজকে শাস্তিস্বরূপ বোঝানো হয়েছে। মানুষ যেভাবে গাছ কাটছে, ধ্বংস করছে প্রকৃতিকে, এটা তার শাস্তি। দে সেইট, ওক গাছগুলো আমায় বলল, ওক গাছের উপজাতিগুলো আমাকে বলল, উই আর দ্য ওক ট্রিস, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আর আমরাই তোমার প্রকৃত পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে ছিন্ন ছিন্ন করা হয়। ইউ ডু নট ব্লিক অ্যান আই, তুমি এক পলক তাকিয়েও দেখো না। কবিকে বললেন ওক গাছগুলো, আমরা মানুষেরা কিন্তু তাই করি, আমরা কত বড় বড় গাছ কাটতে দেখি, কত মানুষকে নির্বিচারে গাছ কাটতে দেখি, আমরা কিন্তু প্রতিবাদ করে উঠতে পারি না, আমরা বলতে পারি না এই 100 বছরের একটা পুরনো গাছ কেন কাটছেন, এ লক্ষ লক্ষ মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে, আমরা কিন্তু বলি না। আমরা গাছ কাটতে দেখি, গাছকে ছিন্ন ছিন্ন হতে দেখি, কিন্তু আমরা তাকিয়েও দেখি না, আমরা প্রতিবাদী হয়ে উঠতে পারি না। আনলিজ ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি এখন একটা প্রমিস বা প্রতিশ্রুতি না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মরবে। কিসের প্রতিশ্রুতি চাইছে ওক গাছগুলো কবির থেকে? প্রতিশ্রুতি কিসের চাইছে? কী প্রতিশ্রুতি না দিলে কবি মরে যাবেন? নিচে আছে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক টি ফেল্ট, যখনই তুমি কোনো একটি ওক গাছকে কাটতে দেখবে, কাটা দেখবে, কেউ একটা ওক গাছ কাটছে, এটা যখন তুমি দেখবে, স্যার শপথ নাও, স্যার নাও, এখনই শপথ নাও, ইউ উইল প্ল্যান টু, তখনই তুমি দুটো ওক গাছ রোপণ করবে। অর্থাৎ আমরা যদি কখনো আমাদের নিতান্ত প্রয়োজনে মানব সভ্যতার তাগিদে নিজেদের স্বার্থে কোনো গাছ কেটে ফেলি, আমাদের উচিত সাবস্টিটিউট হিসাবে, বিকল্প হিসাবে কিছু গাছ পুঁতে রাখা বা রোপণ করা। ওক গাছ আমাদের কবিকে সেটাই বলছেন, যদি তুমি কখনো কোনো গাছকে কাটতে দেখো, ওক গাছকে কাটতে দেখো, বা কোনো গাছকে কাটতে দেখো, বা নিজে কাটো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে দুটো ওক গাছ বা কোনো গাছ রোপণ করবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আর যদি তুমি শপথ না করো, তুমি দেখবে কালো ওক গাছের ছালগুলো তোমাকে কুসকে দিয়েছে। অর্থাৎ তুমি যদি এখন শপথ না করো যে তুমি ওক গাছ কাটতে দেখে অন্য ওক গাছ রোপণ করবে, তাহলে তোমাকে ওক গাছগুলো শাস্তি দেবে, তোমাকে ওক গাছের কালো বলকলগুলো, ছালগুলো তোমাকে কুচকে দিবে, তোমার শরীরে দাগ বসিয়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন, এবং ওক গাছের যে শাখাগুলো, রুট, মূলগুলো, যেখানে তুমি বড় হয়েছ, জন্মগ্রহণ করেছ, যে ওক গাছের শিকড়ের মধ্যে তুমি জন্মগ্রহণ করেছো,
যে গাছ তোমাকে বাঁচিয়ে রেখেছে এবং সেই গাছের মধ্যে যে তোমার জন্ম, যার জন্য তুমি এত বড় হয়ে উঠছ, তাহলে কিন্তু তুমি আর বড় হবে না, নেভার গ্রেউ, তুমি আর কখনো কিন্তু বড় হতে পারবে না। অর্থাৎ আমরা যদি গাছ কাটতে 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 গাছ রোপণ করা বন্ধ করে দিই, আমাদের সভ্যতা, আমাদের মানব সভ্যতা কিন্তু আর এগোবে না, মানব সভ্যতা এখানেই ধ্বংস হয়ে যাবে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। এই যে আমরা কথাগুলো পড়লাম, কবি বললেন এটা আমার স্বপ্ন, ওক গাছের শাখা প্রশাখা নিচে দাঁড়িয়ে আছি, নিচে দাঁড়িয়ে ওক গাছের শাখা প্রশাখা নিচে দাঁড়িয়ে এটা আমার স্বপ্ন, দ্য ড্রিম দ্যাট অল্টার মি। আর এই স্বপ্নটাই আমাকে পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানব বেষ্টিত সমাজে আবার ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলা ছিল কিন্তু মানব শিশুর মতো, কিন্তু বাই মাই হার্ট ওয়াজ আ ট্রি, আমার হৃদয় ছিল ও গাছের মতো, একটা গাছের মতো আমার হৃদয় ছিল, আমার হৃদয়ই ছিল গাছ, আমার হাঁটা চলা ছিল মানব শিশু, নিষ্পাপ শিশু, যে শুধু সভ্যতার কথা জানে, যে শুধু উন্নতির কথা জানে, যে শুধু এগিয়ে যাওয়ার কথা জানে, সৃষ্টির কথা জানে, ধ্বংসের কথা জানে না, সেই শিশু, মানব শিশু। কবি নিজেকে যেন একটা মানব শিশুর সঙ্গে তুলনা করেছেন। আমাদের গাছ রোপণ করতে হবে, বেশি বেশি করে রোপণ করতে হবে। আমরা যদি গাছ কেটেও ফেলি, আমাদের একটা গাছ কাটলে কয়েকটা গাছ রোপণ করতে হবে, কারণ একটা পূর্ণবয়স্ক গাছ আমাদের যা অক্সিজেন দেয়, ছোটো একটা গাছ সেটা পারে না দিতে, গাছটা বড় হতে সময় লাগে, তার জন্য আমাদের একাধিক গাছ কাটতে হবে। একটা গাছ, বড় গাছ কাটলে আমাদের একাধিক চারা গাছ রোপণ করতে হবে। এই হলো কবিতাটা, মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, অল্টারনেটিভ বা মাল্টিপল চয়েস টাইপ। সেই প্রশ্নগুলো মতো করি বিভিন্ন বই থেকে, বাজারে যেসব বই পাওয়া যায় বা টেস্ট পেপার, হ্যাঁ, বা আমরা গুগলে সার্চ করলেও কিছু নোট পাবো, হ্যাঁ, সেগুলো যদি প্র্যাকটিস করি, অথবা আমার সাজেশন হবে বারবার আমাদের এই কবিতাটা পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা লাইনের মানে বা অর্থ খুঁজে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে আমার মনে হয় যে আমাদের সুবিধা হবে, যে কোনো প্রশ্নে আসুক না কেন আমাদের সুবিধা হবে। যেমন এখানে একটা প্রশ্ন, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, সোজা যখন কবি অজ্ঞাসের মন থেকে বেরিয়েছিলেন, তার হৃদয় ছিল কেমন, কেমন ছিল, ট্রি, স্ট্যাক, হিউম্যান চাইল্ড, ওল্ডম্যান, তার হার্ট ছিল কি, শেষের লাইনে দেওয়া আছে ওয়াজ আ ট্রি, গাছের মতো। এরকম করে অল্টারনেটিভগুলো বা মাল্টিপল চয়েসগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আর দুই নম্বর প্রশ্ন, কীরকম কোন ধরনের প্রশ্ন আসতে পারে, যে আমি যেটা বলছিলাম যে ভেরি শর্ট কোশ্চেন, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কবি কখন, কবি দুবার জেগে উঠেছিলেন, কবি দুবার সেকেন্ড টাইম জেগে উঠেছিলেন কখন, সেটা আমাদের যদি আমরা প্রশ্নের মধ্যে কবিতার মধ্যে পড়ি তাহলে আমরা খুঁজে পাবো। আর যেমন এখানে ট্রু ফলসও আসতে পারে, ট্রু ফলস আমাদের একটা সত্য মিথ্যা, সত্য বা মিথ্যা করে অনেক সময় আবার সেখানে সাপোর্টিং সেন্টেন্স চায়। এখানে যেমন সাপোর্টিং সেন্টেন্স ট্রু বা ফলস লিখতে হবে, পরে তারপরে আমি কবিতার কোন বাক্য বাক্যাংশ থেকে আমি বুঝলাম যে কোশ্চেনে দেওয়া বাক্যটা সত্য অথবা মিথ্যা, সেটা খুঁজে নিয়ে লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের কখনও কখনও দু নম্বরও থাকে, এক নম্বর ট্রু ফলসের জন্য, এক নম্বর বাক্য খুঁজে নেওয়ার জন্য, আবার কখনও এক নম্বরও থাকে, তাহলে হাফ হচ্ছে ট্রু ফলস লেখার জন্য, হাফ হচ্ছে বাক্য বা বাক্যাংশ খুঁজে নিয়ে লেখার জন্য। তো এইভাবে যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করি, তাহলে আমাদের মাধ্যমিক প্রস্তুতি 2023-এর জন্য খুব ভালো হবে। আমি, আমার সাজেশন থাকবে এই কবিতাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর মাধ্যমিক ইংলিশ এক্সাম 2003, বাড়িতে পড়ো। যদি কোনো নোট বা কোনো কিছু কোয়ারি থাকে, জানার থাকে, আমাকে কমেন্টসে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।